राधे राधे बंधुरा, चलছে श्रावण मास। কখনো মুষলধারে বৃষ্টি, আবার কখনো ঝিরঝিরি বৃষ্টি, আবার কখনো হালকা রোদ, সাথে গরম তো আছেই। শ্রাবণ মাস খুব পবিত্র একটি মাস। এই শ্রাবণ মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই শ্রাবণ মাসে আমি আমার গোপালের নিত্য সেবা কিভাবে করি। খুবই সহজ সরল সাধারণভাবে আমি আমার গোপালের সেবা করে থাকি। বন্ধুরা, আমি আমার গোপালকে আমার সন্তানের স্নেহে সেবা করছি। এখন বাজে সকাল 7:30। স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমে ছাদে গিয়েছিলাম, তো হালকা বৃষ্টি পড়ছে, তো গাছের কিছু ফুল তুলে নিয়ে এসেছি। আর গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলছি, হাতে একটু আওয়াজ করে ঝুনঝুনি বাজিয়ে। তো দেখো বন্ধুরা, গোপাল সোনা আমার ঘুম থেকে উঠে গেছে। কাল রাতেও হালকা একটু বৃষ্টি হয়েছিল, তাই একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই গোপাল সোনাকে আমি একটা পাতলা চাদর গায়ে দিয়ে রাতে ঘুম পাড়িয়েছিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে, গোপাল সোনাকে এখন একটু জল খাওয়াবো। আমি এরকম বোতলে করে জল তুলসী পাতা দিয়ে গোপাল সোনার জন্য রেখে দেই। বন্ধুরা, তোমরা যদি গোপাল সেবার নানা রকম ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলে এখন কিছুক্ষণ একটু গোপাল সোনাকে কোলে নিয়ে আদর করব। আমি প্রতিদিন সকালে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে একটু আদর করে থাকি। আর গোপাল সোনাকে এখন স্নান করাবো। তো দেখো, আমি স্নান করার পর গোপাল সোনাকে যে শৃঙ্গার করাবো, তার জন্য সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজ শ্রাবণ মাসে সোমবার, তাই গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তো পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি কাঁচা দুধ, টক দই, ঘি, মধু আর মিষ্টি দিয়ে। পঞ্চামৃত তৈরি করে পঞ্চামৃত এখন জলশঙ্খতে নিয়ে নিচ্ছি। এরপর জলশঙ্খ দিয়ে গোপাল সোনাকে খুব ভালো করে পঞ্চামৃততে অভিষেক করে নেব। তো সবার প্রথম গোপাল সোনার চরণ দুটি পঞ্চামৃত দিয়ে ধুয়ে খুব ভালো করে পঞ্চামৃততে অভিষেক করিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। বন্ধুরা, প্রতিদিনই আমি গোপাল সোনাকে পরিষ্কার শুদ্ধ জল, তাতে অগুরু, তুলসী পাতা, গোলাপ জল ও চন্দন দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে স্নান করিয়ে নিই। আর বিশেষ বিশেষ তিথি বা পুজোতে আমি গোপাল সোনাকে পঞ্চামৃততে অভিষেক করে নিই। আর আজ যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তাই আমি গোপাল সোনাকে পঞ্চামৃততে অভিষেক করে নিলাম। এরপর পরিষ্কার শুদ্ধ জল, তাতে কেশর চন্দন, গোলাপ জল, অগুরু, তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আর সপ্তাহে 2 থেকে 1 দিন আমি গোপাল সোনাকে টক দই ও মধু খুব ভালো করে মিশিয়ে স্নান করিয়ে নিই। এতে গোপাল সোনা অনেক দিন পর্যন্ত খুব পরিষ্কার ও চকচকে থাকে। তো দেখো বন্ধুরা, গোপাল সোনা স্নান হয়ে গেছে। গোপাল সোনাকে খুব ভালো করে মুছে এখন সুন্দর করে একটু শৃঙ্গার করে নেব। তো ন্যাপি পরিয়ে দিয়েছি, আর এখন গোপাল সোনাকে পিওর কটনের একটা জামা পরিয়ে দিচ্ছি। হালকা হালকা বা মাঝে মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে গরম রয়েছে। আর এই শ্রাবণ মাসে গোপাল সোনাকে সবুজ, হলুদ এরকম কালারের জামা পরানোর চেষ্টা করবে। তো আমি গোপাল সোনাকে একটা সবুজ আর হলুদ রঙের জামা কম্বিনেশনে একটা জামা পরিয়ে দিয়েছি। এখন হাতে চুড়ি, গলার হার পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। গোপাল সোনা আমার শৃঙ্গার করতে খুব ভালোবাসে। বন্ধুরা, তোমরা যদি গোপাল সোনার জুয়েলারি কালেকশন দেখতে চাও, তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। তো গোপাল সোনাকে এখন আমি মাথার মুকুট পরিয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনাকে একটু পাউডার লাগিয়ে দেব, যেহেতু ভালোই গরম আছে। তো আমি বেবি পাউডার গোপাল সোনাকে লাগিয়ে দিলাম। আমি স্নানের পর আর রাতে শয়নে দেবার আগে গোপাল সোনাকে একটু পাউডার লাগিয়ে তারপরে শয়নে দিয়ে এরপর গোপাল সোনার প্রিয় একটু আতর লাগিয়ে দিলাম। আয়না দর্শন করিয়ে নিলাম। গোপাল সোনার সাজুগুজু কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, গোপাল সোনাকে সিংহাসনে নিয়ে চলে এসেছি। গোপাল সোনার চারিপাশে একটু বালিশ দিয়ে দিলাম। গোপাল সোনার প্রিয় বাসি গোপাল সোনার হাতে দিয়ে দিলাম, আর প্রিয় কিছু খেলনা গোপাল সোনার কাছে সাজিয়ে রাখলাম। গোপাল সোনার প্রিয় ময়ূরের পালক গোপাল সোনার কাছে রাখলাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কেশর চন্দন। যে কোনো দশকর্মার দোকানে তোমরা খুব সহজেই এই চন্দন পেয়ে যাবে। হলুদ রঙের এই চন্দন গোপাল সোনার ভীষণ প্রিয়। চন্দনের তিলক পরিয়ে দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে তুলসী পাতা
ভগবানের চরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে ফুল তুলসী দল গোপাল ঠাকুরের চরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গোপাল সোনার চারিপাশটা একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কৃষ্ণায়ো বাসুদেবায়ো দৈবকী নন্দায়ো চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে। হাত জোর করে প্রণাম করে নিয়ে এখন ভগবানকে ভোগ নিবেদন করব। নিত্য পুজোতে আমার কাছে যা থাকে, ফল মিষ্টি নকুলদানা বাতাসা মিষ্টি, তো তাই দিয়ে আমি ভগবানের সেবা দিয়ে থাকি। তো আজ আমি ভগবানকে ফল আর নকুলদানার ভোগ নিবেদন করছি। শশা বানিয়ে নিয়েছি আর নকুলদানা তুলসী পাতা দিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। পান করার জন্য জল নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এরপর এখন ভগবানের আরতি করে নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আরতির পর গোপাল সোনাকে নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনার হাতের বাসি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ ঠাকুর ঘর থেকে বাইরে যাব। ততক্ষণ গোপাল সোনা নিজের মতো করে ভোগ গ্রহণ করে নেবে। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেব আর গোপাল সোনার কাছে জল ঢাকা দিয়ে রেখে যাব। আবার কিছুক্ষণ পরই দুপুরবেলা এসে গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। বন্ধুরা, আমি গোপাল সোনাকে চারবার ভোগ নিবেদন করি। এছাড়াও বাড়িতে আমার ছেলেদের জন্য নিরামিষ জাতীয় খাবার ভালো কিছু আসলে তো সবার প্রথম গোপাল সোনাকে আগে নিবেদন করি, তারপরে প্রসাদ আমি আমার ছেলেদের দিয়ে থাকি। বন্ধুরা, তোমরা যদি আমার গোপাল সেবা বিষয়ক আরও ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর কেমন লাগলো আজ শ্রাবণ মাসের গোপাল সোনার নিত্য সেবার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থেকো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার চলে আসবো অন্য নতুন কোনো পূজাবিধির ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।